অজিতবাবু, এই যে সমাজ থেকে আপনাকে প্রার্থী করলো, তো প্রথম কি করবেন আপনি? পরিষ্কার কথা, আমার লড়াই হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ তার স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই। আমাদের লড়াই পরিষ্কার কথা যে এই যে জঙ্গলমহল, এই জঙ্গলমহলের স্বায়ত্ত শাসনের দাবি উঠতে আমরা তুলে ধরব, এবং এই জঙ্গলমহলকে যে উপনিবেশ করছে কলকাতার বাবুরা, আর সেইখানে বলার মতন এখানে সাংসদ ভূমিপুত্ররা আজকে এরা বিফল। আজকে টিএমসি বলুন, আজকে বিজেপি বলুন, আজকে বিজেপি 5 বছর এরা কোনো কথা বলতে পারে নাই। আর এখানে যে আজকে যে প্রার্থী হয়েছে টিএমসির, সে প্রার্থীও পরিষ্কার কথা এইখানে কথা বলার অযোগ্য, কোনো বলার কোনো ভূমিকা নাই। চাকরি এসবে বাইরের, এখানে স্কুল হোক তো বাইরের ছেলের পরিবেশ, তার মানে উপনিবেশ তৈরি করা, এখানে কয়লা যাবে, মানে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবে, পাথর নিয়ে চলে যাবে, নদীর বালি নিয়ে যাবে, এই উপনিবেশ করা চলবে না। এটা আদিবাসী কুর্মী সমাজ কোনোদিন সঞ্চয় করবে না, এবং আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে আমাদের থাকবে সবসময় হরমিতা নাথাচরণ কমিটি। আপনার দাঁড়ানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একমাত্র আদিবাসী কুর্মী সমাজের যে মেন ডিমান্ড, অর্থাৎ আমাদের ডিমান্ড হচ্ছে কুর্মী জাতি গোষ্ঠী তালিকাভুক্ত করা, এবং কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা, এবং সারা ধরে করছে। এর সাথে সাথে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা যে দীর্ঘদিন চলে এসছে, স্বাধীনতার 75 বছর হইল, এখন শুধু এখানে আদিবাসী মূলবাসী, এখানে পুরুলিয়ার সমস্ত সাধারণ মানুষকে যে যে শাসন এবং শোষণ করছে উপনিবেশভাবে, এই উপনিবেশিকতার বিরুদ্ধে আমাদের বিজেপি বা তৃণমূল যাদের, তার কারোর উপরে ভরসা নেই আপনার? এতদিন আমরা দেখছি তো যে 2017 সালে চাকরি হইলো বাইরের 1000 লোকে, একটা লোকও প্রতিবাদ করলো না, সেটা অজিত মহাতিক রুখে দাঁড়াতে হয়েছে। তার আগে যখন বামফ্রন্ট ছিল, ওদের তো মানে শক্ত ঘাঁটি, সে ওরা তো 2009 সালে কি করলো, শিবশঙ্কর হালদার বাইরের লোককে ঢুকাইলো, তো বাইরের লোকেই ঢুকবে, আর আমাদের এখানে বেকাররা কি করবে? আমরা এখানে কি করছি? এখানে বেকার দেশে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের ভূমিকা কি হওয়া দরকার ছিল এখানে শোষণ বঞ্চনা অবহেলার বিরুদ্ধে? এবং এই যে প্রত্যেকটা লোকের মূলবাসীদের যে স্বতন্ত্র জাতিসত্তা, তাদের ভাষা সংস্কৃতি বাঁচিয়ে, এ আমাদের মূল বিষয় হচ্ছে মূলবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম, এই স্বতন্ত্র জাতিসত্তা, তার সঙ্গে কুর্মী জাতি স্বতন্ত্র জাতিসত্তা কি করে রক্ষা করবে, এটা লড়াই। রাজ্যে রাজ্যে মূল দল হয়েছে এখন তৃণমূল এবং বিজেপি, তার সঙ্গে আপনারাও দাঁড়াচ্ছেন, সেখানে 3টে ক্যান্ডিডেটই হচ্ছে মাহাতো, কতটা মাহাতো হইলেই হবে? মাহাতো যদি থাকে মানে কলকাতার লোকে কলকাতার কথায় চলবে, এখানে আজকে বলবে টিএমসিকে ভোট দিন, ওরা কি বলবে? মমতা ব্যানার্জির হাত শক্ত করবে, মমতা কি করবে? চাকরিগুলো তারা ঢুকাবে, পূর্ব মেদিনীপুর এখানে ঢুকবে, আরো কিছু আসবে এখানে করবে। আমাদের যে এখানে স্বতন্ত্র জাতিসত্তা মানে এখানে পুরুলিয়াকে বা জঙ্গলমহলকে উপনিবেশ করতে আর দিবে না, এর জন্যই হবে আমাদের লড়াই শক্তিশালী লড়াই। কোনো মূলবাসী কোনো এখানে সানসল ভূপুত্রদের বঞ্চনা করা চলবে না, তার সমস্ত দিকে তার লড়াই করবে। কুর্মী ছাড়া অন্যান্যদের কতটা আজকে আমি আমি সমস্ত আজ আজ আমার এটা ক্যারেক্টার, এটা অজিত মাত্র ক্যারেক্টার, সারা জীবন লড়াই করেছি আমি সানসল ভূপুত্রদের জন্য। যদিও আমি কুর্মী আদিবাসী কুর্মী সমাজ আন্দোলন করছি, কিন্তু আমার প্রত্যেকটা বক্তব্য এখানে শোষণ বঞ্চনা বেলা, এই যে এই যে আজকে বলছি আমি যে এখানে পুরুলিয়াতে কোনোতেই কোন অবস্থায় যে আমরা জঙ্গল পুরুলিয়া উপনিবেশ করা চলবে না, আমরা তো আমি তো বরাবর বলেছি এই কথাটা। কেন আজকে আমার আমার ক্ষেত ধোয়া হবে, আমার মাটি ধোয়া হবে, আর বালিটা আর বালি তৈরি হচ্ছে, বালি কি মানে কারখানা আছে নাকি? কলকাতার বাবুরা বালি নিয়ে যাবে, আর দাম দিচ্ছে আমাদের লোকের 5,000-3,000 টাকা, সব বালি চুরি হচ্ছে। এটা কোনো পলিটিক্যাল পার্টি, কোনো বিজেপি, কোনো টিএমসি, কোনো বামফ্রন্ট, কোনো কেউ একটা প্রতিবাদ করে নাই, একমাত্র আদিবাসী। এই লড়াইয়ে আপনি পাশে কাকে কাকে, কোন কোন দলকে? আমি দল দলের কথা আমি আমি রিকোয়েস্ট করবো, যদি জাতীয় কুর্মী হয়, কুর্মী স্বতন্ত্র জাতিসত্তা এবং মূলবাসী স্বতন্ত্র জাতিসত্তাকে যে রক্ষা করবে তাকে বলবো। এটা কোন কোন সমাজ যুক্ত রয়েছে আপনার? আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে যাদের আমাদের বুড়া, আমাদের আজা, আমাদের ঠাকুর দাদা যেটা করিয়ে গেছে, অর্থাৎ আমাদের লোককে যেমন আছে ডোম আছে, কালিন্দি আছে, আমার সঙ্গে ধবা আছে, আমার সঙ্গে রজক আছে, আমার সঙ্গে মাহালি আছে, আমার সঙ্গে লাপিত আছে, আমার সঙ্গে আনসারি আছে, আমার সঙ্গে মিয়া আছে, খাটুয়াল আছে, বাগতি আছে, বাউরি আছে, রাজুয়ার আছে, আমার সঙ্গে গোপ আছে, এখানে সমস্ত ভূমিপুত্র, এর সঙ্গে সাঁওতাল আছে, আমার সঙ্গে আছে মুন্ডা আছে, আমার সঙ্গে সমস্ত জাতি সমুদায়কে নিয়েই আমাদের
যে অর্মিতা নেতা জনরল কমিটি সবাই থাকছে আমার সাথে। জেতার ব্যাপারে কতটা মানে আছে শুনুন, এখন তো লড়াইটা তৈরি, এখন তো এখন ইয়া হয় নাই, কি বলে আমাদের নমিনেশনের দিনক্ষণ ঘোষণা হয় নাই, ঘোষণা হতে হতে তো আরো তৈরি হবে, এখন তো লোকের উদ্বেগ প্রচার পুরো ফুর্তি হচ্ছে লোকের। অজিত আমাদের প্রতীক কি থাকবে? আমাদের প্রতীক বাবু, আমি তো নির্দল লড়ছি, আমরা একটা বিষয় অজিত বাবু, দেখলাম যে গতবারের লোকসভাতে প্রায় 2,50,000 কাছাকাছি ভোটে জিতেছে বিজেপি, সেখানে এবার তৃণমূল প্রার্থী দিয়েছে শান্তিরাম মাহাতোকে, যিনি বিধায়কও ছিলেন, মন্ত্রীও ছিলেন এবং গত 2 ইলেকশনেও দাঁড়িয়েছেন, পোড় খাওয়া নেতা। কতটা লড়াই দিতে পারবে? মানে পোড় খাওয়া নেতা হোক আর যে নেতা হোক, পরিষ্কার কথা এইখানে পুরুলিয়ার বঞ্চনার বিরুদ্ধে বলার মতন কোনো ক্ষমতা কারোই নেই। ই বলবে দিদি কি বলছে, আর বলবে দাদাই কি বলছে, ওরা দেখাবে দিল্লি দাদা এই করেছে, ই বলবে দিদি এই করেছে, কিন্তু পুরুলিয়াতে কোন কোন ভঙ্গরাই কোনটাই কোথায় কোন কি করে শোষণ হচ্ছে বঞ্চনাটি দেখতে পারে, কেন দোকানে চাকরি করছে না, বহিরাগতার সুযোগ সুবিধা লুটে নিচ্ছে, এখানে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সংস্থায় আজ আমাদের লোক যাচ্ছে নামাল খাটতে, বাইরে যাচ্ছে কৈলা খাদানে, বাইরে যাচ্ছে আমাদের চেন্নাই বোম্বাই, আর মরে যাচ্ছে সারা ভুললে উপলব্ধ করি। বলছি আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করাতে কোন কাকে সুবিধা পাবে, কোন দল কি বলছে, আপনি অংশগ্রহণ করাতে কোন দল সুবিধা পাবে? আমি আমার সুবিধা চাইছি, লোকের সুবিধা আমি করতে যাবো কেন, আচ্ছা মুশকিল কাণ্ড, এই কথাটা কেন বলবেন আপনারা, আমি নিজের সুবিধা করতে যাচ্ছি, আমি আমার ক্ষেত বাইতে যাবো, আমি আমার ক্ষেতে চাষ করবো, আমার ওখানে ফলন ফলাবো, বিঘায় কত ফলন ফলছে না আমাকে দেখি। রাজনৈতিক মহলের চর্চা করছে যে এতে তৃণমূল অনেকটা সুবিধা পেল, ওটা ফালতু কথা, তো তৃণমূলের মানে ইয়া বলে পৈতৃক বসানো, কারণ কারো আর জনগণ কারো পৈতৃক বসানো কি যে ওরা ওইগুলো রাখিয়েছে, কারো ভার কেউ এই জনগণ কেউ কারো ভাড়াটিয়ে নাই, এইগুলো মূল কথা, যে যে রাজনৈতিক দলে যারা বলে যে নেতৃত্ব বলে তার জনগণকে উপেক্ষা করে, জনগণকে শোষণে জনগণের একটা অপমান, স্বাভিমানে আঘাত দেওয়া, প্রত্যেকটা মানে মানুষের স্বাভিমান আছে, প্রত্যেকটা লোকের নিজস্ব অধিকার আছে, সেইটা মানুষকে বুঝতে হবে, কেউ কারো ঠিক মানে কেউ কারো ঠিকালেই নেই, অজিত মত আমার পরিষ্কার করতে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা মানুষের আমি জাগরণ চাইছি, মানুষ বুঝুক এখানে আজকে ক্যালকাটার রাজনীতি কীভাবে আমাদের উপনিবেশ তৈরি করছে, এই উপনিবেশের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সমস্ত যুব সমাজকে দেখতে হবে, আজকে সমস্ত ছাত্রকে দেখতে হবে, আজকে বেকারদেরকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে, আবাল বৃদ্ধ বনিতাকে আজকে দেখতে হবে, আগামী দিনে পুরুলিয়ার ভবিষ্যৎ, পুরুলিয়া কোথায় যাচ্ছে, জঙ্গল বন কোথায় যাচ্ছে, জঙ্গল বনের বন কাঠ শালা মানে কি বলে কয়লা খাদান সমস্ত চুরি হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করবে। কর্মীদের ভোটটা একত্রিত করতে পারবেন ভোটের সময়? একদম পারিব, একদম পাইবো, আপনারা হুলুলি টাইডে দেখেছেন তো, এটা কারো বিশ্বাস ছিল নাই, কারণ আর আমাদেরকে প্রত্যেকবারেই আমার আন্দোলনে যেদিন ডাক হয় সেদিন এদের মিটিং হয় কলকাতা, সেদিন কলকাতায় মিটিং করে, এইখানে ওরাও মিটিং করতে গেল, এই মানে কি বলে বিজেপিও গেলো মিটিং করতে কলকাতা, আর টিএমসি গেলো মিটিং করতে কলকাতা, আমরা এখানে দেখাই নিলাম যে আদিবাসী কর্মী সমাজের কি তাগদ আছে, অনুরোধ জানাবো যে আমি লড়াই করেছি, আমার তো লড়াই পরিষ্কার কথা স্থানীয়তা লড়াই, এবং এখানে এখানে যে কর্মীর লড়াই, যেখানে যেখানে কর্মী যাতে আছে সেইখানেই আছে আমাদের ঝাড়খণ্ডী আন্দোলন, আমাদের যেমন উড়িষ্যাতে আছে 4 জেলায়, এইখানে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইখানে যেমন লড়াই আছে, তেমনি ওখানে আগে ছিল মানে আমাদের ঝাড়খণ্ড। আজকে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো যেমন গরম থানে গিয়েছিল এবং প্রণাম টনাম করছে, কি বলবেন? দেখুন এটা পরিষ্কার কথা, কিছু টোটকা না করতে গেলে তো গোলমাল আছে না, ওরা এতদিন তো করে নাই, এটা বলুন অতদিন ওরা কি করেছে, নোয়ার পাশে ইয়াম কি মনে চিলকাম চিটকা সিং বাবাকে নিয়ে করে যায় এবছর জ্ঞান তারা, এটাও অজিত মাহাতোর ট্রেন, আজকে কর্মী একটা যদি আজকে জোরাম থানে যেতে শিখে, কারণ ও যখন ওর ভাই মারা যায় তখন আমি বলেছিলাম যে নেগাচারি করুন, নেগাচারি মতে করুন, আজকে ব্রাহ্মণকে কেন রেখে, কারণ ব্রাহ্মণ্যবাদ বিরোধী আমাদের আন্দোলন, আমরা আন্দোলন করি কিন্তু ব্রাহ্মণ্যবাদ বিরোধী, এই করতে শিখছে করুক, ভালো ভালো করে লোকসভা নির্বাচনে তো আপনারা প্রচার করবেন, তারপরেই তো আবার সমাজ আন্দোলন পিছিয়ে পড়বে না, তো
সমাজ আন্দোলনের ভাষাই তো বলবো সেখানে, আমার কথাটা তো সমাজ আন্দোলনের কথা। আমি চাইছি প্রত্যেকটা আদিবাসী মূলবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা কীভাবে রক্ষা পাবে, আমাদের শুধু কর্মী দল নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের বক্তব্যের এটাই থাকে, সবার জাতিসত্তা কী করে রক্ষা পাবে। প্রত্যেকটা ইট যদি ভালো হয় তাহলে পরিষ্কার কথা ঘরটা ভালো হবে, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তত মজবুত হবে, আমাদের প্রত্যেকটা জাতি জাতিসত্তা রক্ষা পাবে, সেখানে ভারতীয় সংবিধান আরও মজবুত। ঠিক আছে, চলো একদম ঠিক আছে। একটু বল, হয়েছে।